নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন করেছে দেশের কয়েকটি ব্যাংক। সকালে মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর এস এম মাহফুজুর রহমান। পরে সেখানে বঙ্গবন্ধুর মোরালে শ্রদ্ধা জানানো হয়। ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন ছিল। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলশানে প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী সহ অন্যরা প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে হাজারিবাগে আল আরাফা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। ব্যাংকের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মাওলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।